কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি, ৩৩টা বছর কাটলো কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী হঠাৎ তার আগমনী গান থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা কেটে গেল, সেই বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামার বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব, অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। আমার বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। আমার বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেই দিন আমার বুকেও এই রকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্যে আমি হাতের মুঠোয় নিয়েছি প্রাণ, দুরন্ত সাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম, তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ, সে এখন যে কোনো নারী। কেউ কথা রাখেনি, ৩৩টা বছর কাটলো কেউ কথা রাখে না।